যারা চশমা পরে তাদেরকে সবসময় যেটা শুনতে হয় এই তোমার চশমায় পাওয়ার আছে এই তোমার চশমাটা দেখি তো সত্যি সত্যি পাওয়ার আছে তোমার চশমায় না স্টাইল দেখানোর জন্য পড়েছিস চশমাটা আচ্ছা তোর কি মানে ছোটো থেকেই চোখটা খারাপ না এই রিসেন্ট স্টাইল দেখানোর জন্য পড়েছিস তোকে চশমা পড়লেই ভালো লাগে চশমা ছাড়া একদম দেখতে পাস না না তুই যাই হোক চশমা খোলার দরকার নেই চশমা পরেই তোকে ভালো লাগে চশমা পরেই থাক চশমা পরেও চারটে চোখ দিয়েও ভালো করে দেখতে পাচ্ছে না আর দুটো চশমা লাগবে চোখ দুটো এত তাড়াতাড়ি খেয়ে নিলে চোখের মাথা খেয়ে বসলে বলো এই সমস্যাগুলো হয় না যারা চশমা পড়ো চশমা পড়া লোকেদের মানে মহা সমস্যা এটা বলা চলে চশমা পড়া লোকেদের আরেকটা যে মানে মহা সমস্যা সেটা হচ্ছে যে মানে চশমা কোথায় রাখি সেটা খুঁজে পাওয়া যায় না মানে কাজের সময় তো খুঁজে পাওয়াই যাবে না আর তার উপরে মানে বিভিন্ন লোকজন আছে যারা মানে আর কি মানে আমাদের ভালো চাই তারা বলবে যে চশমাটা মনে হয় ঠিক জায়গায় রাখো নি ভেঙে গেলে কিন্তু আমার দোষ না এই এখন করোনা কালে মানে চশমা পরি তখন মাস্কও পরতে হয় তখন মনে হয় যে মানে চশমা এইগুলো না পুরো একদম ঝাপসা হয়ে যায় যারা চশমা পড় তারা জানো তখন মনে হয় যে এই একটা ওয়াইপার লাগিয়ে নিলে ভালো হতো চশমিশ নামটা তো একদম কমন হয়ে গিয়েছে মানে সবাই ডাকে চশমিশ বলে চুড়িদার শাড়ির সঙ্গে চশমাটা একদম যায় না ভালোও লাগে না আবার চশমা ছাড়া দেখতেও পাওয়া যায় না আবার ফটো তোলার সময়ও সমস্যা চশমা পরে একটা তুলে দেয় না আর একটা চশমা ছাড়া তুলে দেয় মানে এগুলো হচ্ছে চশমা পরে যারা তাদের তাদের একদম মানে মানে সমস্যা বলা চলে যেগুলো আমি বললাম তুমি কি এগুলোর সঙ্গে রিলেট করলে যদি রিলেট করে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানাও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা